আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিঞ্চ পাখির পালন পদ্ধতি নিয়ে। তো ফিঞ্চ পাখির পরিচিতি, ফিঞ্চ পাখির দাম কত এবং কী কী মিউটেশন আছে এবং এই পাখি কতদিন বাঁচে এবং ডিম বাচ্চা কীভাবে করে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন ফিঞ্চ পাখির পালন সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ফিঞ্চ পাখি অস্ট্রেলিয়ার মহাদেশের একটি নির্দিষ্ট সীমায় উত্তর ও দক্ষিণ অঞ্চলে ঠান্ডা আর্দ্রতা থেকে দূরে থাকে। এদেরকে ইন্দোনেশিয়া ও পূর্ব তাইমুরেও দেখা যায়। পুরোতো রিকো, পর্তুগাল, ব্রাজিল ও আমেরিকাতেও পরিচিত এই ফিঞ্চ পাখি। ছোট্ট ফিঞ্চ পাখির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে কেউ একবার দেখলে ফিঞ্চ পাখির সৌন্দর্য মুগ্ধ হবে। শৌখিন পাখির মতো ফিঞ্চের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফিঞ্চের অনেকগুলো প্রজাতি আছে, যেমন ডায়মন্ড ফায়ার টেইল ফিঞ্চ, লং টেইল ফিঞ্চ, বাংলাদেশ ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ ও লেডি গোল্ডিয়ান ফিঞ্চ এদের মধ্যে অন্যতম। এদের মধ্যে জেব্রা ফিঞ্চ ও লেডি গোল্ডিয়ান ফিঞ্চ অনেক জনপ্রিয়। এদের আদি নিবাস অস্ট্রেলিয়া, তবে শৌখিন পাখি হিসেবে এটা সারা বিশ্বে দেখা যায়। সব শৌখিন পাখি পালকেরা সবসময় একরকম পাখি পালন করে না। বাজরিগার দিয়ে শুরু করলে অনেকে পরে আস্তে আস্তে ককাটেল, ডাব, লাভবার্ড ও ফিঞ্চের দিকে যায়। এর কারণ যেটা হতে পারে, ফিঞ্চ মূল্যবান পাখি, সহজে পোষ মানে, ব্রিডিং সহজ এবং সর্বোপরি অর্থনৈতিকভাবে বেশ লাভজনক। আর বিচিত্র বর্ণের ফিঞ্চ সহজে যে কোনো পাখি প্রেমিককে কাছে টানে। বাংলাদেশে কেজবার্ড হিসেবে পরিচিত পাখির মধ্যে জেব্রা ফিঞ্চ বেশ জনপ্রিয়। এই পাখি ঘাসভূমি ও বনাঞ্চলের প্রশস্ত অঞ্চল ও পানির কাছাকাছি জায়গায় বাস করে। প্রাকৃতিক পরিবেশে 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। খাঁচার কেজবার্ডে হিসাবে করলে তারা 5 থেকে 7 বছর পর্যন্ত বাঁচতে দেখা যায়। ফিঞ্চ পাখি 5 থেকে 6 মাস বয়স হলে এরা প্রজনন শুরু করে। 2টা থেকে 8টা পর্যন্ত ডিম দেয়। ডিমের রং সাদা। ডিম ফুটে বাচ্চা বের হতে 14 থেকে 16 দিন সময় লাগে। বাচ্চা 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই বাসা থেকে বের হয়। ডিম পাড়ার পাত্র হিসেবে হাঁড়ি বা ব্রিডিং বক্স দিতে হয়। এর মধ্যে শুকনা দূর্বা ঘাস ও নারকেলের ছোবড়া দিয়ে রাখলে ওরা সুন্দর করে হাঁড়ির মধ্যে বাসা বাঁধবে। প্রাথমিক অবস্থায় বাণিজ্যিকভাবে পালন করতে তেমন খরচ হবে না। প্রতিজোড়া পাখির জন্য একটি করে ছোট আকারে খাঁচা ব্যবহার করাই ভালো। বড় খাঁচায় একসঙ্গে কয়েক জোড়া পাখি পালন করা যায়, তবে এতে ঝুঁকি আছে কারণ এরা প্রচুর পরিমাণে মারামারি করে, ফলে পাখি ও ডিমের ক্ষতি হয়। জেব্রা ফিঞ্চের খাঁচার সাইজ হলো 18x12x12। জেব্রা ফিঞ্চ অন্যান্য ফিঞ্চের তুলনায় এই ফিঞ্চ পাখি সহজলভ্য। এটি দামও অনেক কম এবং পাখি প্রেমিকদের কাছে বেশ দেখা যায়। এটি খুবই মিশুক প্রকৃতির। এদের বর্ণিল রং এবং সমুষ্টি এক পাখিপ্রেমিকদের কাছে টানে। যারা প্রথমবারের মতো ফিঞ্চ পালন করতে যাচ্ছেন তাদের জন্য জেব্রা ফিঞ্চ আদর্শ, কারণ জেব্রা ফিঞ্চ লালন পালন এবং ব্রিড করানো তুলনামূলক সহজ। জেব্রা ফিঞ্চ খাঁচা কিংবা কলোনি দুইভাবে ব্রিড করানো যায়। এক জোড়া অ্যাডাল অথবা রানিং জেব্রা ফিঞ্চের দাম 500 থেকে 700 টাকা অথবা 600 থেকে 800 টাকা নিতে পারে। ফিঞ্চ পাখির স্ত্রী পুরুষ চেনার উপায়। জেব্রা ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ পাখির অন্যান্য প্রজাতির চেয়ে জেব্রা ফিঞ্চের স্ত্রী পুরুষ খুব সহজে নির্ধারণ করা যায়। পুরুষ ছেলে জেব্রা ফিঞ্চের চোখের কাছে গোল্ডিয়ান রঙের একটা স্পট থাকে যা মেয়ে জেব্রা ফিঞ্চের দেখা যায় না। এছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষ জেব্রা ফিঞ্চের ঠোঁট গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। স্ত্রী প্রাপ্তবয়স্ক জেব্রা ফিঞ্চের ঠোঁট হালকা কমলা বর্ণের হয়ে থাকে। এদের পুরুষদের মতো চোখের কাছে গোল্ডিয়ান রঙের স্পট থাকে না। সোসাইটি ফিঞ্চ বেঙ্গলি পুরুষ স্ত্রী চেনার উপায়। পাখির বয়স 3 মাস না পর্যন্ত সোসাইটি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চের স্ত্রী পুরুষ চেনা খুবই কষ্টকর, তবে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করে আমরা খুব সহজে এদের স্ত্রী পুরুষ নির্ধারণ করতে পারি। পুরুষ সোসাইটি ফিঞ্চ পাখির চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, পুরুষ সোসাইটি ফিঞ্চ পাখি গান করবে, এদের ডাক স্ত্রী পাখির তুলনায় স্পষ্ট হবে এবং পাখির মাঝে চাঞ্চল্য ভাব একটু বেশি থাকবে। স্ত্রী সোসাইটি ফিঞ্চ পাখি গান করবে না, এদের ডাক পুরুষ পাখির মতো স্পষ্ট হবে না, এদের অ্যাক্টিভিটিও কম হবে। তবে যদি আপনার পাখি গান না করে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনি যে জোড়াটি স্ত্রী পুরুষ চিনতে পারছেন না সেই জোড়াটির খাঁচায় অন্য একটি সোসাইটি ফিঞ্চ ছেড়ে দিন। খাঁচায় যদি আগে থেকে পুরুষ পাখি থেকে থাকে তাহলে তার ডেকে উঠবে, সেইটাকে দেখে তখন আলাদা করে রিং পরিয়ে দিবেন। আর যদি পাখি না ডাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার জোড়াটির 2টি পাখি ফিমেল। গোল্ডিয়ান পাখি পুরুষ মহিলা বোঝার উপায়।
গোল্ডিয়ান ফিঞ্চের পুরুষ পাখি চেনার উপায় হলো এটি গান করবে, শিস দেবে, ব্রিডিংয়ের সময় কোর্টশিপ নাচ করবে এবং পাখির মাঝে চাঞ্চল্যভাবে একটু বেশি হয়ে থাকবে। স্ত্রী গোল্ডিয়াল ফিঞ্চ চেনার উপায় হলো স্ত্রী পাখি সাধারণত গান করে না, শিস দেবে না, পাখির মাঝে চাঞ্চল্যভাবে একটু কম হয়ে থাকবে। ফিঞ্চের খাদ্য তালিকা খাবার হিসেবে চীনা কাউন, মিলেট, অঙ্কুরিত শিম, এগ ফুড কিংবা সবুজ শাকসবজি ফিঞ্চের খুব পছন্দ এবং এর সাথে ক্যাটল ফিশবোন ও গ্রিড খাঁচা সবসময় রেখে দিবেন। ব্রিড করার উপযুক্ত সময় ফিঞ্চ ব্রিড করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, কারণ বর্ষাকালে খাদ্যের প্রাচুর্য বেশি থাকে। তবে খাঁচার জেব্রা ফিঞ্চ সারা বছরই ব্রিড করে। জেব্রা ফিঞ্চ প্রজননের সঠিক সময় জেব্রা ফিঞ্চ ব্রিড শুরু করার জন্য 6 মাস বয়সে ব্রিডে দেওয়া ভালো, এতে মা এবং উভয় সুস্থ থাকে। এক একটি ফিঞ্চ প্রতিবারে 3টি থেকে 12টা পর্যন্ত ডিম পারে, মধ্য বয়সে 8টি থেকে 12টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। একবার ডিম বাচ্চা করার পরে 1 মাস থেকে 2 মাস রেস্টে দেওয়া উচিত। বিশেষ সতর্কতা, একটি খাঁচায় 1 থেকে 3 জোড়া পর্যন্ত জেব্রা ফিঞ্চ পালন করা যায়, কিন্তু 4 থেকে অথবা 5 জোড়া পালন করলে এরা প্রায় সবসময় ঝগড়া মারামারিতে জড়িয়ে পড়বে। কলোনি ব্রিডের ক্ষেত্রেও মাত্রাতিরিক্ত পাখি রাখা উচিত নয়। জেব্রা ফিঞ্চ গোসল করা খুব পছন্দ করে, তাই খাঁচায় পালন করার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে, গোসল করার জন্য আলাদাভাবে পানি দিতে হবে। ফিঞ্চ পাখি কোথা থেকে কিনবেন? সবচেয়ে বেটার হলো পরিচিত ব্রিডার থেকে পাখি কেনা, অথবা পাখির হাট থেকেও পাখি কিনতে পারেন। মিরপুর 1-এ শুক্রবার হাট বসে ও মিরপুর 14-তে শনিবার পাখির বিশাল হাট বসে। আপনি সেখান থেকে পাখি কিনতে পারেন যদি ঢাকার মধ্যে বসবাস করেন, অথবা দোকান থেকেও কিনতে পারেন, তবে বুঝে শুনে পাখির দোকান থেকে পাখি কিনবেন। পাখির সুস্থতার দাম ও ছেলেমেয়ে কনফার্ম হয়ে কিনবেন, নয়তো ঠকবেন। ভালো হয় যারা ফিঞ্চ পাখি সম্পর্কে ভালো ধারণা রাখে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে পাখি কিনলে আপনি ঠকবেন না, তারা বুঝে শুনে পাখি আপনাকে কিনে দিতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি ফিঞ্চ পাখি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে একটা সঠিক ধারণা দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।